মাঠের বাইরে আলোচনা সমালোচনার বেশ বড় একটা অংশ জুড়েই থাকেন এই অলরাউন্ডার। কিন্তু 22 গজের ভেতর তিনি যেন নির্বাচকদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কেন তাকে নিয়ে আবার ভাবা উচিত। বলছি একসময়ের মিস্টার ফিনিশার খ্যাত নাসির হোসেনের কথা। বিপিএল এ ফিরেই ভঙ্গুর ঢাকা ডমিনেটরসের হয়ে একাই যেন লড়ে গেছেন তিনি, কিন্তু সেটা কি আবারও জাতীয় দলে ফেরার জন্য যথেষ্ট? চলুন জেনে আসি। ২০১৮ সালে জাতীয় দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন নাসির। এরপর বাজে ফর্মের কারণে আর নামা হয়নি লাল সবুজের জার্সিতে, এমনকি মাঝে ইঞ্জুরির কারণে লম্বা সময় ধরে খেলতে পারেননি ঘরোয়া ক্রিকেটও। সব মিলিয়ে তার ক্যারিয়ারের বাতি যখন নিভু নিভু, তখনই বিপিএলের নবম আসরে দেখা দেন জ্বলন্ত শিখা হয়ে। ঢাকা ডমিনেটরসের হয়ে ব্যাটে বলে রাজত্ব করে গেছেন একাই। 12 ম্যাচে 120 স্ট্রাইক রেটে প্রায় 46 গড়ে করেন বিপিএলের এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ 366 রান, আর বল হাতে ছাপিয়ে গেছেন সবাইকে। 12 ম্যাচে মাত্র 6.8 ইকোনমিতে 14 গড়ে নিয়েছেন বিপিএলের সর্বোচ্চ 16 উইকেট। শুধু তাই নয়, বিপিএলের ইতিহাসে সাকিব আল হাসানের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক আসরে 300 রান ও 15 উইকেট নেন নাসির হোসেন। এর আগে দুইবার এই কীর্তি গড়েন সাকিব। বিপিএলের দ্বিতীয় আসরে 329 রান ও 15 উইকেট এবং ষষ্ঠ আসরে 301 রান ও 23 উইকেট নেন টি টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার। নাসিরের এমন বিধ্বংসী পারফরম্যান্স নিশ্চয়ই নির্বাচকদের নজর কাড়ার মতো। তবে তিনি কার জায়গায় জাতীয় দলে ঢুকবেন, কে কে হবে তার প্রতিদ্বন্দ্বী? জাতীয় দলে বর্তমানে অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে ফার্স্ট চয়েস মেহেদি হাসান মিরাজ, সব ফর্মেটেই যিনি বেশ ছন্দে আছেন। তবে মিরাজের ব্যাকআপ হিসেবে থাকা মোসাদ্দেক হোসেন ও শেখ মেহেদি হাসানের পারফরম্যান্স বেশ হতাশাজনকই বলা যায়। চলতি বিপিএলে পারফরম্যান্সের দিক দিয়ে এই তিনজনের চেয়ে বেশ এগিয়ে আছেন নাসির হোসেন। এবারের আসরে নাসির যেখানে 366 রান ও 16 উইকেট নেন, সেখানে মেহেদি হাসান মিরাজ এখন পর্যন্ত 8 ম্যাচে প্রায় 129 স্ট্রাইক রেটে করেন 139 রান ও 7.4 ইকোনমিতে নেন 5 উইকেট, আর 11 ম্যাচে 98 স্ট্রাইক রেটে 103 রানের পাশাপাশি 8.8 ইকোনমিতে 6 উইকেট নেন মোসাদ্দেক। অন্যদিকে 10 ম্যাচে প্রায় 119 স্ট্রাইক রেটে 147 রানের পাশাপাশি 6.6 ইকোনমিতে 6 উইকেট নেন শেখ মেহেদি। তাই পরিসংখ্যানের দিক দিয়ে জাতীয় দলে অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে নাসির হোসেনের সুযোগ পাওয়া যেন সময়ের ব্যাপার মাত্র। তবে সব কিছুই নির্ভর করছে নির্বাচকদের ওপর।